হ্যালো, ওই তোর কখন আসবি? কখন? আমি আর অরিজিৎ আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি। চলে আসছি ভাই, তোদের সামনে ভাই কি দেখিস? আরে এই যে রে, গোপু ছাড় না, গোপু বাড়িতে ম্যানেজ করে আসলো, বলছে পড়া আছে তারপর আসলো। আরে ভাই, 9টা বাজে, চা টা কি দুপুরে খাবি? ভাই ওই তো লেট করলো ভাই, চল চল ভাই চা খাইতে চল ভাই। কোথায় খাবি বল? এমকে না, এমকে ভাই দূর হয়ে যাবে ভাই। না ভাই, বাবু বাড়া ভাই, বাবু বাড়া, বাবু বাড়া, চল বাবু পাড়া, বাবু পাড়া ভাই, চল চল চল। আরে চল রে, চিরঞ্জিত গোপু মিক্স করে খাওয়াবে, আমি আর অরিজিৎ বিনা পয়সা। হ্যাঁ এটাই হবে। ওখানে গিয়ে বোঝা, চল ভাই চল ভাবছিস তুই? তোর মা মারা গেছে বলে কি আমরা সবসময় তোর টাকা দিতে থাকবো? মাথায় করে না কাটবো, তোদেরকে এত সাহায্য করি, সবকিছু করছিস, সাহায্য করছিস, এখন তো করিস না, চল আগা। চল তো যাকে এটা শিখে নিয়ে আসি। কিন্তু দাদা আমার কিছু টাকা, দাদা একটা প্লেট প্লেট দাও তো। দাদা এসেছি একটা, কি
কি হয় এত কম দামে সিগারেট আনতে বলছি নাকি? দাদা আমার কাছে তো টাকা ছিল না, থেকে বেশি টাকা ছিল না, চাইতে তো পারতি। হ্যালো কাকিমণি, আমি পাশের বাড়ি থেকে বলতেছি, দীপক কাকুর ছেলে আমি। পারে দেখি দেবাকে, ওর একটা বন্ধু আছে টুবাই, ওর হাতে সিগারেট দেখলাম। ওকে একটু দেখো, টুবাইয়ের সাথে ওকে মিশতে দিও না। রাখলাম। এরপর থেকে না, এরপর থেকে নেশা করতে হলে না নিজের ঘরে যা করবি, আমার বাড়ির সামনে যদি এবার দেখি, বুঝলি তো? বুঝতে পারছিস না, আন্টি কে ফোনটাতে আমি বলি বলি। আরে মা শরীর খারাপ আছে রে মা। আরে মা শরীর খারাপ, মা কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুই রাখ রাখ। হ্যালো ভাই অরিজিৎ, এবার কোথায় তুই? হ্যাঁ বল। না ভাই আমি তো আসতে পারবো না, পড়তে আসছি ভাই। হ্যাঁ ভাই একটু আয়না ভাই, একটু ভাই, বাবা অ্যাক্সিডেন্ট করছে ভাই, রক্ত লাগবে ভাই, তুই ভাই। না ভাই হবে না ভাই। আরে ভাই পাচ্ছি না ভাই রক্ত, একটু আয়না ভাই। হ্যাঁ আয়না ভাই। আরে কোথায় পড়তে আসিস? আরে না রে তুই রাখ তো ভাই, স্যার আসছে, রাখ রাখ। আরে রাখ না রে ইয়ার, পারবো না আমি, রাখ ছাড়, পড়তে আসছি আমি। হ্যালো হ্যাঁ ভাই চিরঞ্জিত ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই আমি দেবা ভাই। ভাই একটু 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 হয় না ভাই হসপিটালে। আরে ভাই দরকার আছে ভাই, একটু আয় না তাড়াতাড়ি ভাই, বাবা অ্যাক্সিডেন্ট করছে ভাই, একটু রক্ত লাগবে ভাই, একটু তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি। না রে মার খুব, মার খুব অবস্থা খুব খারাপ ভাই, আজকে যাইতে পারবো না ভাই। ভাই আয় না ভাই, তোর জ্বর, তোরও জ্বর। আরে ভাই দেখ না দুইজনই আসলেন, একটু আয় ম্যানেজ কর ভাই, একটু ভাই। আরে বাবার খুব খারাপ অবস্থা ভাই, রক্ত লাগবে ভাই, একটু আয় না ভাই। না ভাই মার খুব শরীর খারাপ ভাই, সত্যি বিশ্বাস কর। না রে বল, আমি না বল, আমি যাই না বল, আমি এরকম করি বল। সত্যি ভাই মার খুব খুব শরীর খারাপ ভাই, একবার বোঝার চেষ্টা কর ভাই, সত্যি।
না ভাই পারবো না, বললাম তো পারবো না, হবে না বললাম তো। আচ্ছা ঠিক আছে যা করা করে না, যা হয়েছে বাদ দে, পারবো না হয়ে গেছে, ব্যাস শেষ, ছাড় যাবো না যাবো না। ঠিক আসবি না, ঠিক আছে আর জীবনে কথা বলবি না, রাখ দেখছি তোদের মতো বলবি, রাখ ফোনটা। কোন বন্ধুই ফোন তোলে না, কেউ বলে এই দরকার এই দরকার, আর তুই তোকে বা বলছি কেন, তুই যা তো ভাই যা, আর মাথা খারাপ করিস না, তুই যা কোন হসপিটালে ভর্তি। আরে ভাই তুই যা না ভাই, বল না কোন হসপিটালে ভর্তি, যা না যা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি দেবাশিস বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ রক্ত জোগাড় হয়ে গেছে, কে দিল রক্ত? আমি তো কাউকে পাঠাইনি, আমার এক বন্ধু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, আমি ওর বাড়ির লোককে জানাচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সেই কোনো কথা নেই মুখে, শুধু চুপচাপ বসে থাকা ছিল যার যার ব্যথা, তার তার বুকে ছড়িয়ে ছিটিয়ে রাখা। আমি ভাবিনি তখন ভুলেও এমন দুজন দুদিকে যাবে, বুঝিনি আমার হৃদস্পন্দন আমার অচেনা হবে। এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, এই বিভক্ত পৃথিবীতে বড় শক্ত বাঁধন ছিল, হলো অহংকার।